তুমি যাও তাড়াতাড়ি গিয়ে গাড়ি বার করো তাড়াতাড়ি তাড়াতাড়ি। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, স্বাভাবিক আছো। আমি কুট্টিও জাস্ট বিন্দাস। হঠাৎ করে পিঙ্কি ফোন করে বলছে আজ আসবে না, কারণ কালকে সানডে, সোমবার দিন ওর ভাইয়ের বিয়ে। আজকে আজ থেকে ও ছুটি নিয়ে নিলো 5-6 দিন, ওই না এখন আসতে পারবে না। এখন ওই জন্য কাস্টমার এসে গেটের সামনে দাঁড়িয়ে আছে, মানে ও আমাকে এত ঝোলায় পিঙ্কি কি বলবো। এবার কাস্টমার গেটের সামনে দাঁড়িয়ে আছে, এবার আমি আর কুট্টি জাস্ট শুয়েছিলাম, মানে কিভাবে তাড়াহুড়ো করে রেডি হলাম। আর এই যে এইখানে দেখো, চা ফাও খাওয়া হয়নি, যেন চা করে নিয়েছি, ফ্ল্যাক্সে করে নিয়ে চলে যাচ্ছি কাস্টমারকে ছেড়ে, তারপরে খেয়ে নেবো। আজকে ভিড় থাকবে, কারণ দুর্গাপুর থেকে লোক ঢুকছে, আসানসোল থেকে লোক ঢুকছে, পরপর দু জায়গার লোক ঢুকছে দূরের পার্টি, ওই জন্য চলো বেরোনো যা। খুব তাড়াতাড়ি ছিল, একটা কাস্টমার এসে সকাল থেকে দাঁড়িয়ে ছিল, তোমাদের তখন বলে গেলাম, এসে তাকে শান্তি করে ছেড়ে দিতে পেরেছি, এটাই অনেক বড় ব্যাপার। আর এবার যারা যারা ঢুকছে তারা তো আস্তে আস্তে ঢুকছে, ঢুকুক, আমি তো ঢুকে গেছি, আর কোনো টেনশন নেই। এনাদের এনাকে ছাড়া হয়ে গেছে, এবার এগুলো একটু গোছাগুছি করে নিই, আর একটু চা খাবো। চা খাইনি, চা করে নিয়ে চলে এসেছি ফ্ল্যাক্সে করে। আমি একটু একটা বিস্কুট কিনে নিয়ে আসি, বিস্কুট নেবো ভাবলাম বাড়ি থেকে, ভুলে গেলাম, এখন যাই একটু একটা ক্রিম পেপার নিয়ে চলে আসি। ঘড়িতে বাজে 3:56, সকাল থেকে তো একবারও টাইম পাইনি, তখন তোমরা দেখলেই পরপর পরপর কাস্টমার ঢুকছে, এখন একজন আছে আর একজন এখন আবার ঢুকছে। কোথা থেকে বললো যেন বয়স্ক একজন আসছে, মনে নেই, জায়গাটা সেদি অন্ধবাই রয়েছে। আশা করি তিনি এলে আজকের মতো কাজ কমপ্লিট হবে, আর আমাদের লাঞ্চ ফাঞ্চের মাথায় উঠেছে এখন এই টাইমে। এই টাইমে আমরা এখন চা খাচ্ছি, সেকেন্ড টাইম চা। চলো খেয়ে নিই। সাড়ে 11টায় আমরা এসেছি, কন্টিনিউ চললো, লোকজন ছিল, এখন বাজে প্রায় 6:15। রাজেশ 3:30 সময় এসে বিরিয়ানি দিয়ে গেছিলো, সেটাও খাওয়া হয়নি। রিম্পা এখন লাস্ট গোছাগুছি করছে, সবাই মানে মোটামুটি 5-6 জনের যে আসার কথা ছিল তারা সবাই এসে গেছে, আজকের মতো শাটার ডাউন। এখন গুছিয়ে নিই, গুছিয়ে একটু খেয়ে তারপর চলে যাবো বাড়ি। স্নান টান আমাদের কিছু হয়নি, আর আজকে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি, এই প্রথম মনে হয় মাঠে গেলাম না খেলা দেখতে, এখন সেই উত্তেজনাটাই নেই আর। আর হ্যাঁ, আর বড় হয়ে গেছে, বাচ্চা ছিলাম না, এখন সেই মজা নেই আর উত্তেজনা নেই। চলো একটু বিরিয়ানি এনে দিচ্ছে খেয়ে, তারপর যাবো বাড়িতে। বাড়িতেও ভাত রাখা ছিল, সেটাও খাওয়া হলো না। এমা, এইটুকু বিরিয়ানি তো দুজনের কি হবে, সন্ধ্যেবেলা আর কি খাবো, পাশের দোকান থেকে নাহলে আবার কিছু নিয়ে আসবো, তাহলে বাড়ি চলে যাবো, তখন বাড়ি গিয়ে খাবো। চলো খাই তাড়াতাড়ি। এই না, লুচির গন্ধ বেরোচ্ছে কার বাড়িতে, ছি, যে খাবে তার পেট না খারাপ হয় রে, বুঝলি, পেট খারাপ হবে। আসবে আসবে। এই জাস্ট বাড়ি ঢুকলাম, আর ঢুকেই আমি আমার কাজ করতে শুরু করে দিয়েছি, একটা জলের বোতলও ভরা ছিল না, এই যে ভরতে শুরু করেছি, কারণ সকালবেলা যেহেতু 11:30 মধ্যে বেরিয়ে গেছিলাম কাউন্টারে, সেই জন্য কিচ্ছু কাজ সকালবেলা করে যেতে পারিনি। চা করেছি, এখানেই বাসন পড়ে আছে, কিচ্ছু করে যেতে পারিনি, ওই জন্য এখন জামা কাপড়ও ছাড়িনি। সেই কাজগুলো করে সব জলের বোতলগুলো এখন ভরবো, ভরে তারপরে স্নান করতে যাবো, ভাবো স্নানটা পর্যন্ত হয়নি। আরেকজনকে দেখো এসেই ইস্টবেঙ্গল মোহনবাগানের খেলা হচ্ছে, মানে ডার্বি হচ্ছে, বসে গেছে, এই যে এখানে খেলা চলছে, কে জিতবে মোহনবাগান ইস্টবেঙ্গল, ও ইস্টবেঙ্গল আর আমি মোহনবাগান। 80 মিনিট হয়েছে, আপাতত আমরা 1 গোলে হারছি, রিম্পার 1 গোলে জিতছে, তাই বলে একটু কফি খাওয়া হবে না, কফির জন্য বসিয়ে দিয়েছে, বসিয়ে ভালো করে বানাবে, ঠিক আছে, তোমরা জিতছো বলে রাগে একটু আবার বাজে কফি খাইয়ে দিও না, জিতছি বলে তো আনন্দে ভালো কফি না, আমাদের আমাদের শত্রু না তোমাদের, ওই জন্য ঠিক আছে। আমি হাফ ইস্টবেঙ্গল হাফ মোহনবাগান, মায়ের বাড়িতে গেলে মোহনবাগান হয়ে যায়, ভালো করে কফি বানাও, ঠিক আছে।
টুকটাক কিছু কাজ ছিল সেগুলো সেরে এলাম। আমরা দুগলে হেরে গেছি, ইস্ট বেঙ্গল দুগলে হেরে গেছে, জিতে গেছি, জিতে গেছি, খুব আনন্দ, খুব আনন্দ, খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ। আমাদেরও ভালো সময় আসবে, যারা ইস্ট বেঙ্গল সমর্থক আছো আমার বন্ধুরা, তারা বলবে আমাদের যে ভালো সময় আসবে। জয় 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 জিতে গেছি, জয় জয় মোহনবাগান, জয় এটিকে মোহনবাগান, শুধু মোহনবাগান নেই এখন আর, ঠিক আছে, জয় এটিকে মোহনবাগান, ঠিক আছে। আমরা শুধু ইস্ট বেঙ্গল বলতে পারি, এখন যাচ্ছি একটু অশোকদার বাড়িতে, কারণ অশোকদারা গেছিল হচ্ছে গয়া কিছুদিন আগে, যেন অশোকদার মা মারা গেছে, সেই ক্ষেত্রে পিণ্ডদানের জন্য। অশোকদার বাড়িটা হচ্ছে আমাদের রিফ্রেশমেন্টের জায়গা, সত্যি খুব ভালো লাগে। অশোকদার তো আমাদের খুব কাছের মানুষ, আর সত্যি বলতে দেবযানী দিকে আমরা এতটাই ভালোবাসি, আর দেবযানী দিয়ে আমাদেরকে এতটা ভালোবাসে না, ওই জন্য মানে কোনো আমরা একটা টুকটাক সময় পেলেই মনে হয় যাই ওখানে গিয়ে আধ ঘন্টা গল্প করলে সারাদিনে ক্লান্তি চলে যাবে, আর এত মজা হয়। কেমন খাচ্ছেন আপনারা ডাল ভাত দিদি? বাংলাদেশের ডাল হয়েছে, বাংলাদেশের ডাল বলে রিম্পা একটু ভাত খেয়ে নিল, আমার বাড়ি গিয়ে ভাত খেতে খুব একটা ভালো হয়নি, নিরামিষ তো রিম্পা খেতে ভালোবাসে না, নিরামিষই খেতে ভালোবাসে, আমাদের মাছ মাংস ভালো লাগে না খেতে, এটা একদম বাস্তব। আপনি কিছু বলবেন না ম্যাম? অশোকদার বাড়িতে গিয়ে আর সত্যি কথা বলতে ক্যামেরা অন করা হয়নি, একটুখানি গল্প টল্প করলাম, এই জাস্ট বাড়ি এলাম, আর কুট্টি গ্যারেজে গাড়ি ঢোকাচ্ছে, এখন ওপরে যাবো, প্রায় 12টার কাছাকাছি বাজে, 11:40 মতো বাজে, 12টা বাজেনি, 11:40 মতো বাজে, এখন ওপরে যাবো, খাওয়া দাওয়া করবো, সারাদিন তো ভাত খাওয়া হয়নি, ভাত খাত খেয়ে শুতে হবে, কালকে সানডে, আমার দেরি করে উঠলে হবে, কিন্তু কুট্টিকে তো 7:30 মধ্যে উঠে দোকান চলে যেতে হবে, ওই জন্য তাড়াতাড়ি উঠতে হবে, তাই তো? একদম একদম একদম, যাই বলো তোমরা যে হেরেছো, ঠিক আছে, এখন আমাদের সময় খারাপ, আমরা যেহেতু দুপুরে আজকে খাওয়া হয়নি, সেহেতু আজকে আর রুটি আনিনি, তাই জন্য দুপুরের ভাতটাই আজকে খেয়ে নেবো, সারাদিন ভাতও পেটে পড়েনি। এই যে ভাত সুক্ত হয়েছিল, একটা পাঁচমিশ আলির তরকারি, ডাল, বেগুন ভাজা, রিম্পার জন্য আমি খাই না অ্যালার্জি, আর আলু ভাজা। কি গো ওঠো, ডিনার আমাদের কমপ্লিট, অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া, আর ভাত আমার ঠিক রাত্রেবেলা খেতে ইচ্ছা করে না, তাই জন্য অল্প একটু খেলাম, রিম্পাও আমার থেকেও অল্প খেয়েছে, আর পিঙ্কি তো আসবে না এই কদিন, আবার আমাদের একটু প্রেশার যাবে, চলো ঠিক কাটিয়ে দেবো এই কদিন, কোনো চাপ নেই। আমাকে যা হোক করে সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, যাতে আমি এদিকে আমাদের দোকানের কাজটা সেরে তারপর রিম্পার দোকানে যেতে পারি, আর রিম্পাকে এখন হয়তো একাই গিয়ে দোকান খুলতে হবে, তারপরে হয়তো আমি 1:30-1টার মধ্যে আমি গিয়ে রিম্পার সাথে আবার যোগদান করব, তার আগে কালকে ধরুন নিমন্ত্রণ আছে, কি গো কালকে বলবো, কাল বলবে, আজকে আর বলবে না, বলে দিচ্ছি, বলো। কালকে আছে হচ্ছে আমার বড় মাসি, মানে জুবন দিদিকে তোমার সবাই চেনো, আমার বড় মাসির মেয়েও, ওই জুবন দিদির মায়ের মানে আমার মামুনির মানে বার্থডে চলে গেছে দুদিন আগে, কালকে খাওয়া দাওয়া, আমার আর কুটির দুজনে নিয়ে নেমন্তন্ন, বাট কুটির দুপুরে দোকান আছে, কখন আসতে পারবে আমি জানি না, যদি যেতে পারে ও যাবে, নাহলে আমি তো যাবই, আমি কুটির খাবারটা নিয়ে আসবো। আর রাত্রিবেলা হচ্ছে অশোকদার বাড়িতে কালকে একটা ডিনারের ইনভিটেশন আছে, কারণ অশোকদার যে বোনরা এসছে ওরাও চলে যাবে কিছুদিনের মধ্যে বাংলাদেশ, সেই জন্য অশোকদা কালকে একটা সবাই মিলে একটা খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করছে, মানে রাত্রির ওখানে খাওয়া, দুপুরে মাসির বাড়ি খাওয়া। চলো তাহলে আজকের ব্লগটা অবধি রাখছি, যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর রোজকার মতো বলো ফেসবুক পেজটাও আমাদের ফলো করে আসতে পারো, একই নামে আছে। চলো গুড নাইট।